গাজীপুরের কাশিমপুরে পূর্ব শত্রুতার জেরে লিমন হোসেনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সোহাগ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুরের এক নং ওয়ার্ডের মাধবপুর এলাকায় ওলিজা মাদ্রাসার সামনে থেকে সোহাগকে আটক করে কাশিমপুর থানা পুলিশ। জানা যায়, 29 আগস্ট মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে তার বন্ধু আলিফ এর সাথে প্রাইভেট কার যোগে বাসায় ফেরার পথে কাশিমপুরের মাধবপুর এলাকায় পৌঁছালে 3টি মোটরসাইকেল যোগে সোহাগ সহ 4-5 জন সন্ত্রাসী বাহিনীরা তাদের প্রাইভেট কারটিকে গতিরোধ করে। এ সময় লিমন হোসেনকে হত্যার উদ্দেশ্যে প্রাইভেট কার থেকে নামিয়ে এলোপাথারি ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় লিমন হোসেন এর বন্ধু আলিফ এর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে প্রথমে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল KPJ বিশেষ সহায়িত হাসপাতালে ভর্তি করে। এ সময় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম করার অভিযোগে সোহাগ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।